এই ব্লগসের মধ্যে দিয়ে দেখতে পাবে যে যে এই যে ঠাকুরটাকে দেখতে পাচ্ছো, এই ঠাকুরটাকে দেখার জন্য এখনো শান্তিপুরে বয়স্ক মানুষরা দেখার জন্য অপেক্ষা করে থাকে, বছরের এই তিনটে দিনের জন্য অপেক্ষা করে থাকে। তো আমিও নিজেও দেখেছি, ওর জন্য তোমাদের এই ব্লগসের মধ্যে দিয়ে বলতে হলো। তো এটা মা সন্তানের মিলনের দিন, সাক্ষাতের দিন তোমরা বলতেই পারো। আর এখানে যে মায়ের গয়নাগাটিগুলো রয়েছে সেগুলো আসলে সবকিছুই মাটির। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। আমি চলে এসেছি এলেক বিষ্ণু। তো আজকে ব্লগ ভিডিও নিয়ে, ধামাকা দেওয়ার ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন যে কালী ঠাকুরের যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হলো রতন টাটা বলে সবাই চেনে। তো হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে জোর কদমে কাজ চলছে। এখানে কিন্তু চারজনা শিল্পী, যে কারিগর রয়েছে, সেটা চারজনা মিলে ঠাকুরটাকে তৈরি করছে। তো এত বড় ঠাকুর তো একা কাউর পক্ষে সম্ভব নয়, এর জন্য চারজনা মিলে ঠাকুরটাকে তৈরি করছে। তো গাইস, বেশি কথা না বলে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক। তো ব্লগসের মধ্যে দিয়ে তোমরা সব কিছুই দেখতে পাবে, ঠাকুর বানানো থেকে শুরু করে তোমার ঠাকুর পুজো এবং বিসর্জন থেকে শুরু করে অল টোটালি দেখতে পাবে এই ব্লগসের মধ্যে দিয়ে। চলো বেশি কথা না বলে তাদের সব ভিডিওটা দেখা যাক। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে যে ঠাকুর অলরেডি আমাদের পুজো শুরু হয়ে গেছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখতে পাবো ওম অজ্ঞানং তিমিরাম দস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষু উন্মীলিতং যেন
তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। এতে গন্ধ পুষ্পে দেখিয়ে